হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো পেঁয়াজকলি ভাজি। দেখতে পাচ্ছেন, আমি আগে তাহলে পেঁয়াজকলিগুলো তুলে নিচ্ছি আমাদের পেঁয়াজ খেত থেকে। এগুলো তুলে নিয়ে বাড়িতে এগুলো নিয়ে ভাজি করব। তাহলে নিয়ে আসছি, এখানে কয়েকটা পেঁয়াজ উঠিয়েছি আমি। এখন পেঁয়াজকলিগুলো আলাদা করে নিচ্ছি, এর সাথে রসুন পাতা আছে সেগুলো আলাদা করব। তারপর পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটবো। এখন এগুলো কুচি কুচি করে কেটে নিব। তার আগে পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে নিই। পেঁয়াজগুলো প্রায় শেষ পর্যায়ে আমার কাটা। পেঁয়াজকলিগুলো কাটার শেষে আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিব। ধোয়ার পরে তারপরে আমি গরম পানি আর লবণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করব। তাহলে আমি সিদ্ধ করে নিই। ভাজিটা করার আগে সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে, না হলে মজা হবে না। সিদ্ধ সময় আমি একটু লবণ দিয়ে তারপর ঢেকে দিয়ে সিদ্ধ করব। ঢেকে দিয়ে সিদ্ধ করে নিলাম। একটু সময় লাগে সিদ্ধ করতে, বেশিক্ষণ না, হয়তো 5 মিনিটের মতো। এবার সিদ্ধ হয়ে গেছে আমার। এখন এটা আমি ছেঁকে পানিটা ফেলে দেব। তাহলে আমি একটা জালির মধ্যে ঢেলে নেই। এখন আমি কড়াইতে ফোড়ন দেব, তেল দিলাম। আর হচ্ছে শুকনো মরিচ, শুকনো মরিচে ভাজিটা মজা করবে, এই জন্য শুকনো মরিচ দিয়েছি। রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা না দিলেও চলে, আমি দিলাম ঘ্রাণের জন্য। পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে, কয়েকটা গোটা জিরে দিয়েছি, জিরে গোটা ফুটে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে যে পানিটা ছেঁকে রেখেছিলাম সেই পেঁয়াজকলিগুলো এখন দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে কিছুটা সময় অপেক্ষা করলে হয়ে যাবে আমার পেঁয়াজকলি ভাজি। সামান্য একটু লবণ দিলাম, লবণের পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিছি, এর জন্য এখন দিতে হবে দেখে, তারপরে যেন লবণ বেশি না হয়ে যায়। প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এই ভাজিটা ডিম দিয়েও করা যায়, আমি ডিম ছাড়া করেছি। ডিম দিয়ে একসাথ, ডিম ছাড়া একসাথ। এখন আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। আশা করছি ভাজিটি সহজেই সিম্পলভাবে আপনারা এটা করতে পারবেন। এটা এখন সিজন, পেঁয়াজকলি পাওয়া যায় খুব সহজেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।